বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে বেড়েছে যুদ্ধ সংঘাত। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার অভিযান ছাড়াও গাজা ইসরায়েলি আগ্রাসন, সব মিলিয়ে বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রতিবেদন অনুযায়ী ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় গত 5 বছরে অস্ত্র কেনার হার বেড়েছে আগের চেয়ে বেশি। 2014 থেকে 2018 সালের তুলনায় 2019 থেকে 2023 সালে দ্বিগুণ অস্ত্র কিনেছে ইউরোপের দেশগুলো। প্রতিবেদন অনুযায়ী গত 5 বছরে রফতানির 37% অস্ত্রই কিনেছে এশিয়ার দেশগুলো। এর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। অস্ত্র কেনায় ইউরোপে গত 5 বছরে সবচেয়ে এগিয়ে আছে ইউক্রেন। এ সময় অস্ত্র কেনায় সারা বিশ্বে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইউক্রেনের অবস্থান চতুর্থ। এছাড়া মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে কাতার, মিশর ও সৌদি আরব। পরিমাণটা বিশ্বের মোট অস্ত্র আমদানির 30%। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে রাশিয়া, চীন ও ইরানের ভয়ে বিশ্বজুড়ে অস্ত্রের কেনাবেচা বেড়েছে বলে SIPRI এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর 5 বছরে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানি করেছে বলেও জানা যায়। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রি হওয়া 42% অস্ত্রই যুক্তরাষ্ট্রের, যেখানে 2013 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের মোট চাহিদার 32% অস্ত্র রপ্তানি করেছিল দেশটি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, অস্ত্র বিক্রিতে এগিয়েছে পশ্চিমা অন্য দেশগুলো, তবে কমেছে রাশিয়ার অস্ত্র বিক্রি। শীর্ষ রফতানিকারক দেশের তালিকায় দ্বিতীয় স্থান থেকে রাশিয়াকে হটিয়ে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর অস্ত্র বেচাকেনার পেছনে আঞ্চলিক বৈরী সম্পর্কের কারণ হিসেবে দায়ী করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, সময় সংবাদ।